হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুশি কাটার কাজের ডিজাইনে নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমি ইভা আছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে আজকে দেখাবো আপনাদের শীতের এই টুপিটি টিউটোরিয়াল। আমি এটা তৈরি করে নিয়েছি 1 থেকে 3 বছরের বাচ্চাদের সাইজের। আমি বলে দিব আপনারা কীভাবে এটাকে আরও বড়দের সাইজে বা এর চেয়ে ছোটো সাইজে তৈরি করতে পারবেন। তো আমি এখানে আজকে যা যা নিয়ে নিয়েছি, এখানে আমি ব্যবহার করব সামার ইয়ান সুতা, ব্যবহার করছি 4 মিলিমিটার ক্রোশে হুড, আর থাকছে কাঁচি আর মেজারমেন্ট টেপ, যেটা না হলেই নয়। এখন আমরা লাল কালার সুতাটা দিয়েই কাজ শুরু করব। তো আমি এই জন্য এখানে সামার ইয়ানটাকে নিয়ে নিচ্ছি এবং একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে অলরেডি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি এখানে চেন ছি দিয়ে লেভেল আপ করবো, করে 10টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিলাম, নিয়ে এরপরে ম্যাজিক রিংয়ের ভিতরে চেন ছি দিয়ে লেভেল আপ করছি। এখানে আমি চেন ছি দিয়ে লেভেল আপ করে নিচ্ছি। এক, দুই, তিন, এরপরে আমি 10টা ডাবল ক্রোশেট করবো। আমরা চেন ছি এখানে করলাম এই জন্য যে একটা 3টা চেন ছি সমান 1টা ডাবল ক্রোশেট। তো আমি এখানে এরপরে 10টা ডাবল ক্রোশেট করবো। আমরা চেন ছি থাকে যদি কাউন্ট করি তাহলে আমাদের 11টা ডাবল ক্রোশেট হবে। তো আমি এখানে আরও 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে আমি টোটাল 10টা ডাবল ক্রোশেট করে নেব। তো 10টা ডাবল ক্রোশেট করে ফিরে এলাম। এখন আমি এখানে যে 3 নম্বর চেনটা আছে সেখানে জয়েন করে নেব। এখানে 3 নম্বর চেনটাতে আমি জয়েন করে নিচ্ছি, নিয়ে এখানে আমি আবার চেন ছি দিয়ে লেভেল আপ করবো। আমরা প্রতিবারই লেভেল আপ করার সময় চেন ছি দিয়ে নেব। এরপরে আমি সেম স্পেসটাতে আরেকটা ডাবল ক্রোশেট করব। আমরা এখানে এখন প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। আমি এখানে প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটা করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডটা শেষ করব। এখান পর্যন্ত করে ফিরে আসবো। এখান পর্যন্ত করে ফিরে এলাম। এখন 3 নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন আমরা আবার এখানে চেন ছি দিয়ে লেভেল আপ করব। পরের ঘরে আমি একটা এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে পরের যে চেনটা আছে সেখানে আবার একটা ডাবল ক্রোশেট করছি। এখানে আমরা করলাম একটা ফ্রন্ট পোস্ট, 2টা ডাবল ক্রোশে আবার এখানে একটা ফ্রন্ট পোস্ট। আর আমাদের রেশিওটা এমন হচ্ছে 2-1, 2-1 এভাবে। তো এখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা ফ্রন্ট পোস্ট করলাম। আমি যেখানে ডাবল ক্রোশেটটা করছি সেটাতে আবার ফ্রন্ট পোস্ট করছি, মানে এখানে 1, এখানে 2, 1, 2, 1, 2, এই রাউন্ডটা আমাদের এভাবে শেষ হবে। এখানে আবার আমি 1টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি, আবার পরে ধরে 1টা ডাবল ক্রোশেট এবং সেম স্টিচটাতে 1টা ফ্রন্ট ডাবল ক্রোশেট। এখানে 1টা পরে ধরে 1টা ডাবল ক্রোশেট, সেম স্টিচটাতে 1টা ফ্রন্ট ডাবল ক্রোশেট। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
এভাবে করে আমরা এই রাউন্ডটা শেষ করব। তো এই রাউন্ডটা শেষ করে ফিরে এলাম। এখন আমাদের যে মাঝখানে যে স্ট্রিপের মতো যে ডিজাইনটা সেটা দেখা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই ডিজাইনটা আমাদের শুরু হয়ে গেছে। এখন আমি এখানে আবার চেঞ্চি দিয়ে লেভেল আপ করে নিলাম। আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার আমরা করব এক এক তারপরে দুই। এখানে একটা ডাবল ক্রোশেট, এরপর এখানে আবার একটা ডাবল ক্রোশেট, আবার এখানে একটা ডাবল ক্রোশেট। আমি দুই করেছি এক এক, আবার এখানে একটা, এরপরে আবার ফ্রন্ট পোস্ট সেম স্টিচটাতে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। আবার এখানে একটা ডাবল ক্রোশেট, এরপরে এবারে আবার একটা ডাবল ক্রোশেট দুই, এরপরে এবারে একটা ডাবল ক্রোশেট এবং সেম স্টিচটাতে আরেকটা ডাবল ক্রোশেট ফ্রন্ট পোস্ট। আপনারা যদি প্রতিটা যেখানে ফ্রন্ট পোস্টটা দেওয়া আছে সেখানে দেন আর বাকি ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট দেন তাহলেও হবে, তাহলে এভাবেই বাড়তে থাকবে, কিন্তু গুনে দেওয়া ভালো। আমি এখানে প্রতি ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিচ্ছি আর এখানে ফ্রন্ট পোস্ট একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ডটা শেষ করে ফিরে এলাম। এখন আমি এখানে জয়েন করে দেবো তিন নম্বর চেইনে। এখানে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিয়েছি, নিয়ে আবার আমি চেঞ্চি দিয়ে লেভেল আপ করবো। লেভেল আপ করে সেম স্পেসটাতে পরের ঘরে একটা ফ্রন্ট পোস্ট আবার ডাবল ক্রোশেট করে নিলাম এখানে। এখানে একটা আগে আমাদের ডাবল ক্রোশেট হবে, তারপর ফ্রন্ট পোস্ট করবো। ফ্রন্ট পোস্ট করে নিয়েছি। এরপরে প্রতিটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করবো, যেখানে ফ্রন্ট পোস্টটা দেওয়া আছে সেখানে একটা ফ্রন্ট পোস্ট করবো দুই। চার, চারটা ডাবল ক্রোশেট করে সেম স্পেসটাতে আরেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এরপরে আবার প্রতি ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে গিয়ে যেখানে ফ্রন্ট পোস্টটা আছে সেখানে আবার একটা ডাবল ক্রোশেট দুই তিন। আপনারা এভাবেও গুণে করতে পারেন, তিনটা ডাবল ক্রোশেট, চার নাম্বার ডাবল ক্রোশেটটা দিয়ে একটা ফ্রন্ট পোস্ট, আবার এক দুই তিন চার নাম্বারটা দিয়ে এখানে আবার একটা ফ্রন্ট পোস্ট। এখন আমি আপনাদের এখানে মেজারমেন্টটা দেখাচ্ছি। আমি যার জন্য টুপিটা তৈরি করবো তার মাথায় ক্রাউনের মাপটা 6 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। তো আমার এটা এখন 3 ইঞ্চির মতো হয়েছে। আমার এটাকে 6 ইঞ্চি পর্যন্ত ইনক্রিজ করে করে এভাবে 6 ইঞ্চি করে নিতে হবে ক্রাউনের মাপটা। তো আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের, আমি যেখানে ফ্রন্ট পোস্টটা আছে আপনারা সেখানে শুধু ফ্রন্ট পোস্ট দেবেন, তাছাড়া বাকি ঘরগুলোতে যদি একটা করে ডাবল ক্রোশেট দেন তাও হবে। আবার যদি এমন মনে করেন আমি যেভাবে করছি এখানে গুনে গুনে, প্রথমে আমি দিয়েছি 2 1 2 1 এভাবে, এখন আমি দিচ্ছি 2 3 2 3 এভাবে, এরপরের রাউন্ডে আমরা দেব 2 4 2 এভাবে। আমি দেখাচ্ছি আবার আপনাদের, আমি এখানে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব, নিয়ে আবার চেঞ্চি দিয়ে লেভেল আপ করবো। চেঞ্চি দিয়ে লেভেল আপ করছি, লেভেল আপ করবো করে এখানে চলে আসবো, এক দুই তিন চেঞ্চি দিয়ে লেভেল আপ করলাম করে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, এরপরে সেম স্পেসটাতে আরেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এক দুই তিন চার
পাঁচটা আমাদের ডাবল। আবার আমি এখানে এক দুই দুই তিন চার চারটা করে নিয়েছি, এবার পাঁচটা আমাদের ডাবল হবে। পাঁচটা পাঁচ নম্বরে একটা স্টিচ দিয়ে নেব, সেম স্টিচটাতে একটা ফ্রন্ট পোস্ট, মানে এটা আমাদের ডাবল হলো। তাহলে আমি এখানে দিয়ে নিলাম চারটা স্টিচ একটা ডাবল। আবার আমি করছি এক, আপনারা একটু গুনে গুনে করবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যারা প্রথম করবেন নতুন তাদের হয়তো বা একটু অসুবিধা হবে বুঝতে, একটু মনোযোগ সহকারে দেখে আশা করি বুঝতে পারবেন, আর যারা এক্সপার্ট আছেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো নর্মাল টুপিগুলো হলে আমাদের ইনক্রিজ পার্টটা একটু সোজা হয়, এখানে ফ্রন্ট পোস্টের জন্য একটু এলোমেলো লাগতে পারে, ধৈর্য সহকারে করলে আশা করি কোনো সমস্যা হবে না। রাউন্ডটা শেষ করে ফিরে এলাম, তিন নম্বর যে চেনটা আছে সেখানে রাউন্ড করে নিয়েছি। এক দুই তিন চেন ছুঁড়ে এলোমেলো করলাম, সেম স্পেসটাতে আর একটা ডাবল ক্রোশেট, উপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, এবং এখানে একটা ডাবল ক্রোশেট করবো। এখানে একটা ডাবল ক্রোশেট করবো, করে এখানে ফ্রন্ট পোস্ট একটা ডাবল ক্রোশেট, যেখানে আমাদের ফ্রন্ট পোস্ট আছে সেটাতেই বারবার হচ্ছে। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট, পাঁচটা ডাবল ক্রোশেট, এখন আমাদের ছয় নম্বরটা ডাবল হবে। ছয় একটা ডাবল ক্রোশেট, আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, মানে আমরা যেখানে দুইটা স্টিচ দিয়ে নিচ্ছি একটা নর্মাল স্টিচ একটা ফ্রন্ট পোস্ট, আপনারা এটা মনে রাখলেও হবে। এরপরে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, আবার এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, আবার এখানে একটা ডাবল ক্রোশেট, 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 আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি, আমি ব্যায়ামটা শেষ করে ফিরে আসবো। ব্যায়ামটা শেষ করে ফিরে এলাম, এখন তিন নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব, জয়েন করে নিচ্ছি, নিয়ে আবার এখানে চেন ছিঁড়ে দিয়ে লেগে রাখতে হবে। চেন ছিঁড়ে দিয়ে লেগে রাখতে হবে, এক দুই তিন করে আবার প্রতি ঘরে একটা করে ডাবল ক্রোশেট দেবো, যেখানে ফ্রন্ট পোস্ট আছে সেখানে শুধু একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট দেবো। আমি এখানে সালোয়ার ইয়ার্ন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে উল সুতা দিয়েও তৈরি করতে পারেন। কাউন্টিংটা যদি আমি দেখাই, এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে সাত নম্বরটা আমাদের ডাবল, সাত আবার একটা, আবার এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা আমাদের ডাবল।
একটা নরমাল ডাবল ক্রোশেট, একটা কন্ট্রাস্ট ডাবল ক্রোশেট। এইভাবে রাউন্ডটা শেষ করে ফিরে আসবো। রাউন্ডটা শেষ করে ফিরে এলাম। এখন আমি আবার এখানে চেন ছেড়ে দিয়ে লেভেল আপ করব। করে আবার পুঁতি ধরে একটা করে ডাবল ক্রোশেট করব। পুঁতি ধরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। যেখানে ফ্রন্ট পোস্ট আছে সেখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমি যদি কাউন্টিংটা দেখাই, এখন আমাদের এখানে 8 নম্বরটা ডাবল হবে। আমি দেখাচ্ছি আপনাদের, 1 2 3 4 5 6 7 8 8 নম্বরে একটা নরমাল ডাবল ক্রোশেট এবং একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। আমি এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। তুমি আমি এখন এটাকে মেপে দেখবো যে সাইজটা ঠিক আছে কিনা, 6 ইঞ্চি হয়েছে কিনা। তো এটা আমার 6 ইঞ্চি হয়ে গিয়েছে। আমি মাপটা আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য করেন 0 থেকে 6 মান্থ, তাহলে 4.5 ইঞ্চি পর্যন্ত করে নেবেন। আর যদি আপনারা 6 মান্থ থেকে 1 ইয়ার করেন, তাহলে 5 বা 5.5 করে নেবেন। আমি এটা 1 বছর থেকে 3 বছর সাইজের করছি, এই জন্য আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর লম্বাটা আমি এখানে করব, টোটাল লম্বাটা হবে আমার 7.5 বা 8 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি পর্যন্ত করে নেব। এরপরে আমাদের সামনের যে ফোলানো অংশটা সেটা করা থাকবে, এই জন্য আমি এটাকে 7 ইঞ্চি করে নেব সামনের ফ্লেয়ারটা দিয়ে 8 বা 7.5 ইঞ্চির মতো রাখবো। তো এখন আমি এটাকে কোথাও কোনো স্টিচ আর ইনক্রিজ করবো না। আমরা যে করেছি এখানে 8টা স্টিচ, এখানে 8টা স্টিচই থাকবে, একটা করে ফ্রন্ট পোস্ট থাকবে। আমি পরে দেখাই, 4 5 6 7 8, 8টা স্টিচ থাকবে আর 2টা দুপাশে ফ্রন্ট পোস্ট থাকবে। আমরা কোথাও কোনো স্টিচ ইনক্রিজ করবো না বা ডিক্রিজ করবো না। এভাবে করে আমরা 7 ইঞ্চি পর্যন্ত লম্বা করে নেবো টুকুটাকে। আমি এটাকে এখানে কেটে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। যেখান থেকে ফ্রন্ট পোস্ট আছে আমি সেখান থেকে শুরু করব, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমি এই ফ্রন্ট পোস্টটা থেকে শুরু করছি, 1 2 3, এরপরে প্রতি ঘরে একটা করে ডাবল ক্রোশেট। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তো 8টা স্টিচ দিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে আর কোনো স্টিচ দেবো না কর্নারটাতে, এখানে শুধু একটা ফ্রন্ট পোস্ট দেব। আমরা এতক্ষণ এখানে 2টা করে স্টিচ দিচ্ছিলাম, এখন আমরা এখানে 2টা স্টিচ দেবো না, 1টা করে। আপনারা শুধু মাথায় রাখবেন আমি যেখানে 8টা স্টিচ দিয়ে নিয়েছি, প্রতি রাউন্ডের শেষে এখন আমাদের 8টা করে স্টিচই হবে মাঝখানে, আর দুপাশে 2টা ফ্রন্ট পোস্ট হবে। তাহলেই হবে, কোনো স্টিচ ইনক্রিজ করবেন না, আগের রাউন্ডে যা ছিল তাই থাকবে। এভাবে করে 7 ইঞ্চির মতো লম্বা করে নেবো আমি টুপিটাকে। আপনি যদি নর্মাল টুপিগুলো করে থাকেন, তাহলে আপনাদের এই টুপিটা করতে অনেক সোজা হবে, ইজিভাবে করতে পারবেন। আর যদি নর্মাল টুপি না করে থাকেন, তাহলে এটা একটু গোলমেলে লাগবে। তো আমি এটাকে এখন এখান থেকে এভাবে করে 7 ইঞ্চি লম্বা করে নেব।
7 ইঞ্চ লম্বা করে ফিরে এসে আবার দেখাবো আপনাদের। আমি এখানে 7 ইঞ্চ লম্বা করে নিলাম। তো ভিউয়ার্স ফিরে এলাম এটাকে 7 ইঞ্চ লম্বা করে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো স্টিচ আর ইনক্রিজ করিনি, সোজা হয়ে নেমেছে। আর এখানে ক্রাউনের মাপটা আমি নিয়েছি 6 ইঞ্চি লম্বা। আমি এখানে সেম সুতাটাই ব্যবহার করছি, কোনো টুপির যে সামনের অংশটা সেটা করে নিচ্ছি। তো এই জন্য আমি এখানে একটা স্লিভ নিট করে নিলাম। স্লিভ নিট করে নিয়ে আমি এখানে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আমাদের জয়েন্টটা ছিল সেখান থেকে শুরু করব। চেন ছিঁড়ে দিয়ে লেভেল আপ করেছি, করে সেম স্পেসটাকে আরও দুটো ডাবল পুশ আপ করবো। একটা করে নিয়েছি, আবার একটা ডাবল পুশ আপ, আবার একটা ডাবল পুশ আপ করেছি। তাহলে এখানে আমাদের তিনটা ডাবল পুশ আপ টোটাল কাউন্ট হলো চেন ছিঁড়ে সহ 3। এরপরে করবো 1, আবার এখানে করবো 3, 3 1 3 1, এই রেশিওতে চলবে। একটা ঘরে তিনটা ডাবল পুশআপ, তারপরে ঘরে একটা ডাবল পুশআপ, এভাবে করে এই রাউন্ডটা শেষ করব। এভাবে করে এই রাউন্ডটা শেষ করব, এভাবে করে শেষ করে ফিরে আসব। আপনারা চাইলে এই টুপিটাকে উল সুতো তৈরি করতে পারেন। শীতের জন্য আমি এটা তৈরি করছি সামারি আম দিয়ে। সামারি আম দিয়ে তৈরি করলে টুপিটার সাথে ব্যবহার করা যায়, আবার গরমে ব্যবহার করা যায়, গরমে এটাকে সান হ্যাট হিসেবে ব্যবহার করা যাবে। তো আমি এখন এখানে 3 নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এখানে আবার চেন ছিঁড়ে দিয়ে লেভেল আপ করছি। লেভেল আপ করে এখন আমি এখানে কোথাও কোনো স্টিচ ইনক্রিজ করবো না, প্রতি ঘরে একটি করে ডাবল পুশআপ দিয়ে নেব। আমি এখানে প্রতি ঘরে একটি করে ডাবল পুশআপ দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতি ঘরে একটি করে ডাবল পুশআপ দিয়ে এই রাউন্ডটা শেষ করব। এই রাউন্ডটা শেষ করে ফিরে এলাম। এখন 3 নম্বর চেনটাকে জয়েন করে নেব। আবার চেন ছিঁড়ে দিয়ে লেভেল আপ করব। লেভেল আপ করছি চেন ছিঁড়ে দিয়ে, করে এখন এখানে আমি 3 4 5 পাঁচটা ডাবল পুশআপ করলাম, করে আরেকটা ডাবল পুশআপ করব, করে এর সাথে আরেকটা ডাবল পুশআপ, মানে 6 নম্বর স্টিচে গিয়ে আমি একটা ইনক্রিজ করে নিলাম। এরপরে আবার আমি এখানে 5টা ডাবল পুশআপ করব, 6 নম্বর স্টিচে গিয়ে আরেকটা ইনক্রিজ করব। এখানে 6 নম্বর স্টিচটাতে একটা ইনক্রিজ করে নিলাম, এভাবে করে রাউন্ডটা শেষ করে ফিরে আসবো। ফিরে এলাম রাউন্ডটা শেষ করে। এখন আমি এখানে 3 নম্বর চেনে জয়েন করে সুতাটাকে কেটে নেব। তো ভিউয়ার্স, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন আমাকে, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে পারেন। এখানে আমি চেন ছিঁড়ে দিয়ে সুতাটাকে কেটে নেব।
কেটে নিয়েছি। এখন আমি এখানে সাদা কালো সুতোটাকে ব্যবহার করব। এটাও আমি সামনে নিয়ে নিয়েছি, এখানে একটা স্লিপ নোট করে নিয়েছি। স্লিপ নোট করে এখানে যেখান থেকে জয়েন্টটা ছিল সেখানে স্লিপ নোটটাকে ঢুকে নিয়েছি। এরপরে আমি প্রতি ঘরে একটা করে সিঙ্গেল পোশাক করব। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল পোশাক করে রাউন্ডটা শেষ করব। কেটে নিয়েছি, এখন হুক থেকে সুতোটাকে বের করে নেব। আপনারা অবশ্যই সুতোটাকে সাথে সাথে কেটে নেবেন না, কিছু দূর টেনে এনে এভাবে ভিজ দিয়ে রেখে তারপর কেটে দেবেন। কারণ সুতোর মাথা যদি আপনারা কেটে দেন শুরুতেই, তাহলে সুতোটা গিটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটা পারা যায় হাইড করে রাখতে চেষ্টা করবেন, তাহলে কাজটা ভালোভাবে এবং টেকসই হবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার টুপিটা রেডি হয়ে গেছে, এমন হয়েছে তৈরি করার পর। আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি তৈরি করার পর এমন হয়েছে। এটা উলের নাকি সামার ইয়ারের বোঝা যায় না দেখে। তো এখন আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু পাতা তৈরি করে নেব। আমি এখানে উল সুতা ব্যবহার করছি সবুজ কালার। প্রথমে স্লিভ নোট দিয়ে নেব, স্লিভ নোট দিয়ে নিচ্ছি, দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7টা চেন করে নিই। 2 নম্বর চেনে একটা সিঙ্গেল পোশেট, এরপরে চেনটাতে একটা ডাবল পোশেট, এরপরে চেনে হাফ ডাবল পোশেট, আবার একটা ডাবল পোশেট, আবার এখানে একটা রাউন্ড পোশেট, এভাবে 3টা রাউন্ড পোশেট করলাম। এরপরে ঘরে একটা হাফ রাউন্ড পোশেট, এরপরে ঘরে একটা সিঙ্গেল পোশেট, এরপরে ঘরে আবার একটা সিঙ্গেল পোশেট করি। চেনটু করে নিলাম সেম স্পেসটাকে, আবার একটা সিঙ্গেল পোশেট, এরপরে ঘরে আবার একটা হাফ রাউন্ড পোশেট, এরপরে ঘরে ডাবল পোশেট, 3টা। এই পোস্টটাতে আমরা যা করবো তাই করবো অপর পাশে সেম। এরপরে আমি এখানে 3টা হাফ ডাবল পোশেট করার পরে পরে ঘরে আবার একটা হাফ ডাবল পোশেট করবো। আমার লাস্ট যে চেনটা আছে সেখানে একটা সিঙ্গেল পোশেট করবো। একটা ডাবল পোশেট করার পরে একটা সিঙ্গেল পোশেট করবো। তো একটা সিঙ্গেল পোশেট করে নিয়েছি, এরপরে আমি এখানে চেনটু দিয়ে সুতোটাকে কেটে নেবো। এভাবে করে আমি 3টা পাতা তৈরি করে নেবো। এখানে আমি আর 2টা পাতা তৈরি করে নেব। এখন আমি এখানে একটা ফুল তৈরি করে নেব ডেকোরেশনের জন্য। তো আমি প্রথমে সাবেরিয়ানটা দিয়ে করতে চেয়েছিলাম, সাবেরিয়ানটা দিয়ে করলে ফুলটা পুরোপুরি হবে না, এই জন্য আমি এখানে উল সুতা নিয়ে নিয়েছি। আমি এটা ব্যবহার করছি ইনিভেন্টের উল সুতা। আমি এখানে প্রথমে একটা স্লিভ নোট দিয়ে নিয়েছি,
করে 2 3 4 5 6 এভাবে করে আমি এখানে 16টা পাপড়ি করেছি 17 34টা চেইন করে নেব চেইন করে এখানে 4 নম্বর চেইন এসে একটা ডাবল ক্রোশেট আবার এখানে একটা ডাবল ক্রোশেট চেইন 1 আবার একটা ডাবল ক্রোশেট মাঝখানে আমি এক ঘর স্কিপ করেছি আপনারা যতটা পাপড়ি করতে চান তা ডাবল চেইন করে নেবেন যদি 10টা পাপড়ি করতে চান তাহলে 5টা চেইন করে নেবেন যদি 20টা পাপড়ি করতে চান তাহলে 40টা চেইন করে নেবেন এভাবে করে তাহলে কাউন্টিংটা মিলবে আমরা এখানে এক ঘর স্কিপ করছি পরের ঘরে দুটো ডাবল ক্রোশেট দিচ্ছি এভাবে করে রাউন্ডটা শেষ করলাম এখন আমি এখানে চেইন টু দিয়ে লেভেল আপ করলাম এবার আমাদের যে চেইন ওয়ানের স্পেসটা আছে সেই স্পেসটাকে আমি এখানে একটা ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট এবং চারটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম এরপরে আমি এখন এখানে এই স্পেসটা করতে সেম ক্রোশেট দিয়ে নিলাম এবার পরের ঘরে চলে যাব এখানে আবার আমি চারটা ডাবল ক্রোশেট দিলাম তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা শেষ করবো তো রাউন্ডটা শেষ করে চলে এলাম এখন আমি সুতাটাকে একটু বড় রাখবো চেনটু দিয়ে এখানে জয়েন করে দিলাম দিয়ে আমি সুতাটাকে একটু বড় রেখে কেটে দেবো কারণ ফুলটাকে আমার এই সুতাটা দিয়ে সেলাই করে নিতে হবে সেজন্য আমি সুতাটাকে একটু বড় রেখে কেটে নিলাম এখন সুতাটাকে বের করে নিচ্ছি নিয়ে এখন আমাদের যে স্টিল নিডেলগুলো আছে মাথা ছাড়া সেগুলো হলে ভালো হয় বা আপনারা চাইলে নর্মাল যে নিডেলগুলো আছে সেগুলো দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন আমি এখানে এটাকে ফুলের শেপে তৈরি করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি এই সুতাটা দেখতে সুতা দেখতে পাচ্ছি স্টিল নিডেল মাথা একটা ফোটা মানে উলের কাজে ফিনিশিং দেওয়ার জন্যই এমন তো আমি এটাকে হুকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি নিয়ে এখন এটাকে সেলাই করে এভাবে আটকে নেব এরকম আটকে নিয়ে সুতোটাকে একটা গিট দিয়ে কেটে নেব মাঝখানে যে অংশটা ওটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে নাহলে এই অংশটা একটু পেঁচানো থাকে খুলে যেতে পারে আমি এখানে ঢুকে নিয়ে নেবো একটা গিট দিয়ে রেখে দেবো ডাবল পিট দিয়ে নিচ্ছি ওটা খুলে নেব দিয়ে আমি সুতোটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়েছে আমি এখানে কিছু পাল নিয়ে নিয়েছি আমি এখানে একটা সুই নিয়ে নিয়েছি সেলাই সুই নিয়ে আমি এখানে ফুলটাকে লাগিয়ে নেব এভাবে করে পাতাগুলোকে লাগিয়ে নেব আর এখানে পার্লগুলো লাগিয়ে নেব ডেকোরেশনের জন্য তাহলে ধরো সুই সুতো দিয়ে ফুলটাকে লাগিয়ে নেব পাতাগুলোকে আমি যেভাবে বসিয়েছি ঠিক সেভাবে সেলাই করে নেব এভাবে করে আস্তে আস্তে করে সেলাই করে নেব কাজের ফিনিশিংয়ের উপরে কাজের সৌন্দর্য নির্ভর করে এজন্য আপনারা হাতে যে কাজগুলো থাকবে সেলাই দিয়ে লাগানো সেগুলো অবশ্যই সময় নিয়ে করবেন এতে কাজের ফিনিশিং ভালো হবে এখন আমি স্টিল নিডেলটাতে সবুজ কালার সুতা লাগিয়ে নিচ্ছি সুতা লাগিয়ে একটা গিট লাগিয়ে নিচ্ছি
লাগবে আমি এখানে ডালের মতো যে অংশগুলো সেগুলো করে নেব এখানে আমি ডালের মতো যে অংশগুলো সেগুলো করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাকে দেখে নিতে হবে আমি কিভাবে করছি একটা ডাল করে নিচ্ছি এভাবে করে আমি টোটাল চারটা ডাল করে নেব এবং মাথায় পুঁথিগুলো লাগিয়ে নেব তো আমি আপনাদের দেখাবো আমি এখানে কিভাবে পুঁথিগুলো লাগিয়ে নিচ্ছি আবার এখানে একটা ডাল করে নিচ্ছি এরপরে আমি এটাকে পিছনে গিট দিয়ে রেখে দেবো এখন আমরা যে স্লাই শুটা নিয়েছিলাম সেটা দিয়ে পুঁথিগুলোকে লাগিয়ে দেব আমি এখানে স্লাই শুটা নিয়ে নিয়েছি নিয়ে ডালের মাথাগুলোকে পুঁথিগুলোকে লাগিয়ে নেব আমি এখানে এই মাথাটায় চারটা পুঁথি লাগাবো তো আমি পুঁথিগুলোকে শুয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি চারটা পুঁথি লাগিয়ে নিয়েছি এরপরে মাঝে মাঝে একটা করে সেলাই দিয়ে নেব নাহলে পুঁথিগুলো উঠে থাকবে এখানে মাঝে মাঝে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নিয়েছি এরপরে এখানে একটা পুঁথি লাগিয়ে নেব দুইটা পুঁথি লাগিয়ে নিচ্ছি এরপরে যে মাথাগুলো আছে সেগুলোতে একটা একটা করে লাগিয়ে নেব এভাবে করে যে মাথায় একটা এবং আরেকটা মাথা আছে আমাদের সেখানে আরেকটা পুঁথি লাগিয়ে নেব এভাবে করে পুঁথিগুলো লাগালেই টুপিটা কমপ্লিট আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইনের ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন এভাবে করে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি টুপিটা ফুলটি ভিতরে ভাবে করে জয়েন করে নেব তো আমার টুপিটার কাজ মোটামুটি শেষ এখন লাস্ট ফিনিশিংয়ের পরে টুপিটা দেখতে এমন লাগছে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আমার ভিডিওটি বা আপনারা তৈরি করলে সেই ছবিটিও কমেন্ট বক্সে দিতে পারেন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো আমি এখন মেজারমেন্টটা দেখাচ্ছি আমার এটা টুপিটার মেজারমেন্ট হয়েছে 7.5 বা 8 মতো এমন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন